নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি কাতলা মাছের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে একটি কাতলা মাছ কিনে আনা হয়েছে। মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার আর 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। 10 মিনিটের জন্য রেখে দিলাম মাছটাকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ পরিমাণ কালো জিরে আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। অন্যদিকে একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটি বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছের একটি স্পেশাল মশলা। এই মশলার রেসিপিটাও অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। মশলার মিশ্রণটা তৈরি হয়ে গেলে কড়াইয়ের মধ্যে এইভাবে ধীরে ধীরে ঢেলে দিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 কাছেরা কাঁচা লঙ্কা। ঝোলটাকে ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঝোলটা ফুটে উঠলে ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আবারও অল্প কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর কাতলা মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।